হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। আজকে শুক্রবার, তোমরা হয়তো দেখছো এটা শনিবার। তো আজকে আমি সন্তোষী পুজো করি, আমি সন্তোষী মায়ের ভীষণ বড় ভক্ত। তো আজকে আমার পূজাটা অনেকটা টাইম লেগে যায় করতে, প্লাস অফিস যাবে, রান্না করতে হবে, প্লাস আমার শ্বশুরমশাই আছেন, ওনাকে ঠিক মতন ঠিক টাইম টু টাইম ব্রেকফাস্ট চা সমস্ত কিছু দিতে হবে। তো আজকে আমি লিটারেলি ভীষণ ব্যস্ত। আরেকটা কথা, আমার কিছু কিছু ভিডিওসে তোমরা হয়তো ব্যাকে কিছু আওয়াজ পাচ্ছিলে বা এখনও পাচ্ছো, পাবেও। এটা হচ্ছে, এখানে কনস্ট্রাকশন হচ্ছে, আমি যেখানে রেন্টে থাকি এখানে লিফ্ট হচ্ছে, সেই জন্য এখানে এই আওয়াজগুলো হচ্ছে। তো প্লিজ এটাকে তোমরা পুরো স্কিপ করে যাও। তো দেখো সারাটা দিন আমি কীভাবে কাটাই, কী করি। সকালবেলায় পাখিদের কিচিরমিচির আওয়াজে সত্যি মনটা বড্ড ভালো হয়ে যায়, তাই না? আজ ভালো তো হতেই হবে, আর সন্তোষী মায়ের ব্রত শুক্রবার, আমি সন্তোষী মায়ের ব্রত করি এই দিন। আমার মনে হয় এই দিনে আমি যে কোনো কাজ করলেই আমার খুব ভালো হয়, জানি না কেন, কারণ আমি সন্তোষী মাকে বড্ড বেশি ভক্তি করি, বড্ড বেশি ভালোবাসি, মনে হয় সেই জন্যই। সকল দেবতাকেই আমি ভালোবাসি, কিন্তু তার মধ্যেও আমি সন্তোষী মায়ের ব্রতটা করি। সকালবেলা আমার নিজের হাতে লাগানো গাছটাকে দেখলেও মনটা খুব ভালো হয়ে যায়। স্নান করার আগে গাছটাকে আমি একটু জল দিয়ে যাই, আবার স্নান করার পরে গাছ থেকে আমি ফুল, যতগুলো ফুল ফোটে সেগুলো আমি তুলে নিয়ে আমি ঠাকুরের পায়ে নিবেদন করি। এটাই হচ্ছে আমার সকালের প্রথম কাজ। তারপর উঠে ঘরের সমস্ত কাজকর্ম সেরে আমি বাবাকে চা বানিয়ে দিই, তারপর আমি ব্রেকফাস্ট বানিয়ে আমি পুজোতে বসি। আজকে যেহেতু সন্তোষী মায়ের পুজো, তাই দেখো তোমরা আমি কীভাবে সন্তোষী মায়ের পুজোটা করি, দেখতে থাকো। সকলেই নিজের মতন করে ঠাকুরকে পুজো করে, ধূপ দিয়ে, বাতি দিয়ে, প্রদীপ দিয়ে, আর নিজেদের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য ঠাকুরের কাছে দুহাত জড়ো করে প্রণাম জানায়। ঠাকুর যেন আমরা সকলে ভালো থাকি, আমাদের চেনা জানা মানুষজন যেখানে যতজন আছেন সবাই যেন ভালো থাকে, এটাই আমরা মনে হয় সকলেই ঠাকুরের কাছে জানাই। এইভাবেই আমি সন্তোষী পুজো করি, ধূপ দিয়ে, বাতি দিয়ে, প্রদীপ দিয়ে, আরতি করে, যাতে আমরা সকলে সব সময় ভালো থাকি, আমাদের সকল মনোবাঞ্ছা তিনি যেন পূর্ণ করেন, সকলের মনোবাসনা তিনি যেন পূর্ণ করেন। এইভাবেই আমরা প্রত্যেকটা দিন, নিত্য দিন ঠাকুরের সেবায় নিজেদেরকে নিয়োজিত করি। সন্তোষী মায়ের প্রসাদ হলো ছোলা গুড়। ছোলা গুড় তোমরা সবাই জানো সন্তোষী মা খুব ভালোবাসেন, তো আমি ছোলা গুড় প্রসাদ দিয়েই সন্তোষী মায়ের পুজো করি। এছাড়া আমি একটা ঘট পেতে সেখানে আমার নামে সংকল্প জানিয়ে আমি পুজো শুরু করি, তারপর আমি আরতি করি, যেটা না করলে এই ঠাকুরের, এই ঠাকুর কেন, সমস্ত দেবতারই পুজোটা পূর্ণতা পায় না, তাই না? আরতি মনে হয় নিজেদের একটা শান্তিও লাগে মনে, যতক্ষণ না আরতিটা শেষ করি পুজোটা মনে হয় না শেষ হয় বলে। এইভাবেই আরতি করে আর ঠাকুরকে নিজের মনোবাসনা জানিয়ে ফুল, ফল, প্রদীপ, ধূপ এইসবের মাধ্যমে আমি আমার ব্রতকথা পড়ে আমি আমার পুজো সম্পন্ন করি। এইভাবে সন্তোষী পুজো আমি প্রত্যেক শুক্রবার করে থাকি, যেটা আমার ভীষণ পছন্দের। তো চলো, আমার পুজো শেষ করার পরে আমি সকালবেলা ডিশ ওয়াশারে আমি আগে থেকে কিছু বাসন মাজতে দিয়েছিলাম, যেটা আমি দেখে নিই ঠিকঠাক মাজা হয়েছে কিনা, একদম ঠিকঠাক মাজা হয়ে গেছে। তো যাক, এই কাজটা আমার হয়ে গেল। তো এরপর আমাকে আগে ঝটাপট রান্না বসাতে হবে, নাহলে ওর অফিস যেতে অনেকটা লেট হয়ে যাবে। তো দেখো, আমি এখানে অলরেডি কুমড়ো শাক, ডাটা, আলু, পোস্ত বসিয়ে দিয়েছি। এখানে লাউ পাওয়া যায়, কিন্তু লাউ শাক পাওয়া যায় না, যেটা আমার সবথেকে বেশি পছন্দের। তো কী করা যাবে, চলো, কিছু করার নেই। এরপর আমি আগে আমি ইন্ডাকশানে আমি ভাতটা বসিয়ে দিই, নাহলে সত্যি অনেকটা লেট হয়ে যাবে। তো এরপর আমাকে ওয়াশিং মেশিনে কিছু কাচাকুচি করতে দিতে হবে রান্না করার সাথে সাথে, তার কারণ বৃহস্পতিবার ঘরে আমি কিছু কাচাকুচি করি না, সেই জন্য আমি ওয়াশিং মেশিনে আমি কিছু জামাকাপড় আগে থেকেই রেখে দিয়েছিলাম, যাতে আমাকে পরে খুঁজতে না হয়, আমার টাইমটা যাতে একটু সেভ হয়। তো এরপর যাই হোক, আমার ওয়াশিং মেশিনে কাচতে আমি দিয়ে আমি রান্নাটা একদম এর মাঝে কমপ্লিট করে ফেলি। তো আমি এখানে বানিয়েছি, দেখো, বেগুন ভাজা, পাতা পটল ভাজা, ঝুড়ি আলু ভাজা, পাতলা মুগের ডাল, শাক পোস্ত, পাঁপড় ভাজা, এই সব, কারণ এই দিনে আমি কিছু আমিষ খাবার খাই না, কিছু টক খাবার খাই না, তো আমাকে এইভাবেই হালকা পাতলাভাবে বানাতে হয়। তো তোমরা ভিডিওটা দেখে জানিও কেমন লাগলো, আর প্লিজ কমেন্ট করতে একদম ভুলো না।